তারকাদের ব্যক্তিগত জীবন নিয়ে সকলের আগ্রহ থাকে তুঙ্গে। তাদের ব্যক্তিগত জীবনে চড়াই উতরাই তো লেগেই রয়েছে, আর তা জানতে ক্রমাগত নেটিজেনরা থাকেন আগ্রহী। এবারও তার অন্যথা হলো না, কারণ সম্প্রতি শাকিব খান বিচ্ছেদ ঘোষণার আগেই তার দ্বিতীয় স্ত্রী অর্থাৎ বুবলি, এবার তাকে নিয়ে চলছে ইন্ডাস্ট্রিতে তুল কালাম। ওপার বাংলায় এখন শিরোনামে রয়েছেন শবনম বুবলি, আর তার কারণ তিনি নাকি নতুন সম্পর্কে জড়িয়েছেন। কিছুদিন আগে সুপারস্টার শাকিব খান প্রকাশ্যেই জানিয়ে দিয়েছেন পর্দার সামনে এবং পর্দার নেপথ্যে কোথাও আর সম্পর্ক রাখবেন না বুবলির সঙ্গে। কিন্তু তারপরও বুবলির সঙ্গে তার ছোট ছেলেকে নিয়ে তিনি স্কুলে ভর্তি করাতে গিয়েছিলেন। বোঝাই যাচ্ছে বাবার কর্তব্য তিনি পালন করছেন যথাযথভাবেই। যদিও বরাবরই বুবলি বলে এসেছেন এখনও তাঁদের আইনত বিচ্ছেদ হয়নি। এরই মধ্যে অভিনেত্রী শবনম বুবলির সঙ্গে বাংলাদেশ টেলিভিশনের একজন ব্যবস্থাপনা পরিচালক কৌশিক হোসেন তাপসের প্রেমের সম্পর্কের কথা রীতিমতো তুলকালাম তুলেছে ওপার বাংলার সংবাদে। আর এই অভিযোগ এনেছেন খোদ পরিচালকের স্ত্রী ফারজানা মুন্নি। সম্প্রতি তিনি তার সামাজিক মাধ্যমে গিয়ে লিখেছিলেন, তাপস আর বুবলি প্রেমের সম্পর্কে জড়িয়েছে, বুবলি আমার পরিবার ধ্বংস করেছে, ঠিক যেভাবে সে অপবিশ্বাসের জীবন ধ্বংস করেছিল। শাকিব খানকে ব্ল্যাকমেল করে প্রেগনেন্ট হয়েছে, এখন তার টার্গেট হচ্ছে তাপস। আমার যদি কিছু হয় সেজন্য তাপস ও বুবলি দুজনেই দায়ী থাকবে। তবে সেই পোস্ট তিনি মাত্র আধ ঘন্টার মধ্যেই সামাজিক মাধ্যম থেকে মুছে দেন। ধারণা করা হচ্ছিল যে পোস্টটি অনলি মি করে রেখেছেন মুন্নি। যদিও বিষয়টি নিয়ে পরবর্তী সময়ে মুন্নি জানিয়েছেন তার ফেসবুক অ্যাকাউন্ট হ্যাকড হয়েছিল, তাই সেই বিষয়ে তার কিছুই করার ছিল না। তবে যেহেতু এই পোস্টে শবনম বুবলির সাথে সাথে নাম জড়িয়েছিল শাকিব খান অপবিশ্বাসে, তাই সেই ক্ষেত্রে অপবিশ্বাস নিজের প্রতিক্রিয়া সামনে এনেছেন। যদিও এই বিষয় নিয়ে মুখ খুলতে নারাজ অপু জানিয়েছেন তার যেহেতু নাম উল্লেখ করা হয়েছে তাই তিনি শুধুমাত্র বলছেন তাকে কিছু বলতে হবে না, সব সত্যি এমনি প্রকাশ্যে আসবে। যদিও ফারজানা মুন্নি তার সামাজিক মাধ্যম থেকে পোস্টটি সরিয়ে নেওয়ার পরই আরও একটি পোস্টের মাধ্যমে জানিয়েছিলেন তার আইডি হ্যাক করা হয়েছিল এবং তারপরই সেই কাজ হয়েছে, কিন্তু সেই ক্ষেত্রে এমন গুরুতর অভিযোগের উত্তর দিতে ভোলেননি শবনম বুবলিও। ফেসবুক পোস্টের মাধ্যমে গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে বুবলি বিষয়টিকে নোংরা ষড়যন্ত্র হিসাবে বর্ণনা করে বলেছেন, এসব নোংরা ষড়যন্ত্র আর কত নেব জানা নেই, কিসের কোন পোস্ট নিয়ে সকাল থেকে হঠাৎ করে সাংবাদিকদের কাছ থেকে জানলাম, যা বলতেও রুচিতে বাজছে। একই সাথে তিনি জানিয়েছেন গণমাধ্যমে পাঠানো বিবৃতিতে বুবলি আরও যা জানিয়েছেন তা হলো একটা গ্রুপ ব্যক্তিগতভাবে তার প্রত্যেকটা কাজের জায়গায় নানাভাবে নোংরামি শুরু করেছে গত বেশ কিছুদিন ধরে। এরই সাথে তিনি যুক্ত করেছেন তিনি যেই টিএম ফিল্মসের সঙ্গে খেলা হবে নামে নতুন ছবি করতে যাচ্ছেন তখনই তার সাথে এরকম একটা পরিবেশ নোংরার খেলা চলছে। তাদের এত সুন্দর একটি সম্পর্কে যারা এসব নোংরামি করে তাদের স্বার্থ হাসিল করতে চাইছে তাদেরকে আল্লাহ হেদায়েত দিক। কোন চক্র ফারজানা মুন্নির আইডি থেকে এমন একটি স্ট্যাটাস প্রকাশ করলেন সেই নিয়ে এখনও প্রকাশ্যে আসেনি, যা নিয়ে কাজ চলছে, উদ্ঘাটন করা যায়নি কে বা কারা এমনটি করেছে।